ওরে লেখা পড়া না শিখিলে, ও বাবুরা লেখা পড়া না শিখিলে, লিবি 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 ঘোড়ার ডিমিটা রে ডিমিটা, লেখা পড়ায় রাখবি মনটা, আর না হলে কাইনতে যাবে সারা জীবনটা। এ বাবুরা, তোরা বুঝতে পারছিস আমার কথাবার্তা গুলো আমি কি বলছি? এটা গান লয়, আমি একটা কথা বলছি, ভালো করে বুঝ। ওরে লেখা পড়া না শিখিলে, বাবুরা লিবি 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 ঘোড়ার ডিমিটা রে ডিমিটা, লেখা পড়ায় রাখবি মনটা, না হলে কাঁদে যাবে সারা জীবন। আমি একটা কথা বলি, গায়ে গায়ে যখন গান গাইতে যাই তখন বলি, দেখো বাবু, ছেলা পুলাকে যদি লেখাপড়া শিখাবে তাহলে ছেলের মা বাবাকে জানিতে হবে, পড়িতে হবে, তবে ছেলের মা বাবা কি স্কুলে যাবে সেটার কথা না। কারণ আমিও সিধু কানু মিশনে কিছুগুলা ছেলা পুলাকে লেখাপড়া শিখায়, তার জন্য আমি এটা বলছি। আচ্ছা বলো না, ছেলা পুলের আসল মাস্টার কে? ছেলা পুলের আসল মাস্টার হচ্ছে মা আর বাবা। কারণ কেনে, ছেলা হচ্ছে কাঁচা মাটি, ছেলেকে যেমন শিখাবি যেমন বনাবি তেমনি বলি। কারণ ছেলা হচ্ছে, ছেলা স্কুলের মাস্টারের কাছে কতক্ষণ থাকে? দু আড়াই ঘন্টা, আর তোমাদের কাছে থাকছে 21-22 ঘন্টা। তো ছেলেকে যেমন শিখাবি তেমনি তো বনবে। তোমরা যদি হাঁড়া মদ খাইয়া লড়াই ঝগড়া উল্টা পাল্টা গাল বা খান দিবে তাহলে তোমাদের ছেলে পুলেরও শিখবে। আর তোমরা যদি ভালো কথা বলো, শুভ কথা বলো, ভালো চর্চা করো, ধর্মের চর্চা করো, তাহলে তোমাদের ছেলে পুলে শিখবে। এইটাই তো শিক্ষা, এইটাই হচ্ছে গল্প। তবে দেখো বাবু, এখন যা দুনিয়া পড়েছে, যে ডিজে কাটিন এসে গেলছে, এই যে ছেলে পুলেরা যেভাবে চুল কাটছে, খেপা ন পাগলা বটে ন কি যে বটে, তাতে আমার সন্দেহ আছে এই ছেলেগুলো মা বাবাকে ভালোবাসবে, খাবার দিবে। আর কোনো দিকে যদি একটা ডিজে কাটিন বউ যদি জুটে তো বাস 12টা বাজাইন দিবে। এই জন্য আমি এই ছোট ছোট ছেলেগুলোকে বলি, লেখা পড়া কর বাবু, লেখা পড়া কর, একদিনই বেতন হবে 1000 টাকা তোর। লেখা পড়া কর বাবু, লেখা পড়া কর, একদিনের বেতন হবে 1000 টাকা তোর। হয়ে যাবি মস্ত বড় চোর বাবু, মস্ত বড় চোর। এই লেখা পড়া কর বাবু, লেখা পড়া কর, একদিনের বেতন হবে 1000 টাকা তোর। এই লেখা পড়া কর বাবু, লেখা পড়া কর, একদিনের বেতন হবে 1000 টাকা তোর। তারপরে তুই বিয়া করবি রে, এই লেখা পড়া শিখে নিবি তারপরে তুই বিয়া করবি রে। এই সংসারে জ্বালাই পড়ে গেলে বাবুরা, সংসারে জ্বালাই পড়ে গেলে হয়ে যাব মস্ত বড় ফের বাবু, মস্ত বড় ফের। এই লেখা পড়া কর বাবু, লেখা পড়া কর, একদিনের বেতন হবে 1000 টাকা তোর। লেখা পড়া কর বাবু, লেখা পড়া কর, একদিনের বেতন হবে 1000 টাকা তোর।
শিখে নিবি তারপরে তুই বিয়া করবি রে এই লেখা পড়া শিখে নিবি তারপরে তুই বিয়া করবি রে সংসার জ্বালাই পড়ে গেলে বাবুরা সংসার জ্বালাই পড়ে গেলে হয়ে যাবে মস্ত বড় ফের বাবু মস্ত বড় ফের এই লেখা পড়া কর বাবু লেখা পড়া কর একদিনের বেতন হবে 1000 টাকা তোর এই লেখা পড়া কর বাবু লেখা পড়া কর একদিনের বেতন হবে 1000 টাকা তোর একদিনের বেতন হবে 1000 টাকা তোর একদিনের বেতন হবে 1000 টাকা তোর একদিনের বেতন হবে 1000 টাকা তোর।